আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের তৃতীয় শ্রেণি ইংরেজি উইংসের পার্ট টু এর 77 পেজ থেকে পড়াবো বলে হাজির হয়েছি। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশন রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের 77 পেজে কী আছে। সেলফ চেক, লেটস রিড, চলো একটুখানি পড়ে নি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ লিটল বয়, এখন একটা ছোট্ট ছেলে বাস করত। হিজ নেম ওয়াজ বাবলু, তার নাম ছিল বাবলু। ওয়ান ডে এ নিউ নেবার কেম টু দেয়ার প্লেস, একদিন তাদের এলাকায় নতুন একজন প্রতিবেশী এলেন। দ্য ম্যান ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই, লোকটি নিজেকে মিস্টার ওয়াই ওয়াই বলে পরিচয় দিল। মিস্টার ওয়াই ওয়াই, ক্যান দ্যাট বি এ নেম, বাবলু মারমার। বাবলু নিচু স্বরে বলল, মিস্টার ওয়াই, এটা আবার কারোর নাম হয় নাকি? অল মাই ক্লাসমেটস ইউজ টু মক মি ফর মাই নেম, দ্য ম্যান সেড ইন এ স্যাড টোন, লোকটি দুঃখের স্বরে জানাল, আমার সমস্ত সহপাঠীরা আমার নাম নিয়ে বেশ মজা করত। আই মাস্ট নট রিপিট দ্যাট, বাবলু ফেল্ড। বাবলুর মনে হলো আমারও সেরকম করা উচিত নয়। বাবলু লাভ টু টক টু মিস্টার ওয়াই ওয়াই, বাবলু মিস্টার ওয়াই এর সঙ্গে কথা বলতে ভালোবাসত। ওয়ান ডে বাবলু কেম টু নো দ্যাট মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান, একদিন বাবলু জানতে পারলো মিস্টার ওয়াই ওয়াই সাধারণ মানুষ নন। হি কুড ইমিটেট দ্য সাউন্ড অফ বার্ডস, তিনি সব পাখির ডাক নকল করতে পারেন। বাবলু টোল্ড হিম দ্যাট হি শুড নট বি অ্যাশেমড ফর হিজ নেম, বাবলু তাকে বলল তার নিজের নামের জন্য লজ্জিত হওয়া উচিত নয়। হি শুড বি প্রাউড অফ হিমসেলফ, তাকে নিজেকে নিয়ে গর্বিত হওয়া উচিত। মিস্টার ওয়াই ওয়াই ফাউন্ড এ ট্রু ফ্রেন্ড ইন বাবলু, মিস্টার ওয়াই ওয়াই বাবলুর মধ্যে সত্যিকার বন্ধুকে খুঁজে পেলেন। হি ওয়াজ ভেরি হ্যাপি, তিনি খুবই খুশি হলেন। দেখো গোটা গল্পটা পড়ে দিলাম, তার মানেটাও বলে দিলাম। এরপরে আমরা কিন্তু অ্যাক্টিভিটি ওয়ানের দিকে ঢুকে যাব। দেখি অ্যাক্টিভিটি ওয়ানে কী আছে। টেক দ্য কারেক্ট অ্যান্সার, দুটো করে অপশান রয়েছে, যেটা সঠিক সেটা ওপরে তোমাকে দাগ দিতে হবে। দেখো তো পারি কি না। বাবলু ওয়াজ এ লিটিল বয় অর গার্ল, বাবলু ছিল একটা ছোট্ট ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে ছিল, বয়ের মাথায় টিক দেওয়া হয়েছে। বাবলু হ্যাড এ নিউ নেবার না টিচার, নতুন একটা প্রতিবেশী পেলেন না একজন শিক্ষক পেয়েছিল? অবশ্যই প্রতিবেশী পেয়েছিল, নেবারের মাথায় ডাক দিতে হবে। দ্য ম্যান ইন্ট্রোডিউস হিমসেলফ মিস্টার ডাব্লু ডাব্লু না মিস্টার ওয়াই ওয়াই, লোকটি নিজের পরিচয় কীভাবে দিয়েছিল, তার নাম ছিল মিস্টার ডাব্লু ডাব্লু না মিস্টার ওয়াই ওয়াই, তোমরা এইমাত্র বললে মিস্টার ওয়াই ওয়াই, তার মাথায় টিক দিতে হবে। তারপরে মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ প্রাউড না অ্যাশেমড অফ হিমসেলফ, মিস্টার ওয়াই ওয়াই তার নিয়ে গর্বিত ছিল না লজ্জিত ছিল, তার নামের জন্য সে লজ্জিত ছিল, অ্যাশেমড হবে। বাবলু বিকেম মিস্টার ওয়াই ওয়াই ফ্রেন্ড না এনিমি, বাবলু মিস্টার ওয়াই ওয়াইয়ের বন্ধু হলো না শত্রু হলো? এনিমি মানে শত্রু, ফ্রেন্ড মানে বন্ধু, তোমরা জানো নিশ্চয়ই। তাহলে বন্ধু হয়ে গেছিল, ফ্রেন্ডের মাথায় ডাক দিতে হবে। দেখো এইভাবেই আমরা অ্যাক্টিভিটি ওয়ানটা বুঝে নিলাম। তারপরে দেখি অ্যাক্টিভিটি টুতে কী আছে। অ্যাক্টিভিটি টুতে হয়েছে ট্রু আর ফলস, দেখি কোনটা সত্যি কোনটা মিথ্যা, তার পাশে ট্রু আর ফলস দিতে হবে। দেখো মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ বাবলুজ ওল্ড নেবার, মিস্টার ওয়াই ওয়াই বাবলুর পুরনো প্রতিবেশী ছিল? তা তো ছিল না, নতুনভাবে তাদের পাড়ায় থাকতে এসেছিল, তাহলে এটা হবে ফলস। বাবলু ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নেম অফ দ্য পার্সন, লোকটির নাম শুনে বাবলু খুব অবাক হয়ে গিয়েছিল, অবশ্যই অবাক হয়ে গিয়েছিল, সেই জন্য সে বলেছিল ওয়াই ওয়াই কারোর নাম হয় নাকি, তাহলে এটা কথাটা ঠিক আছে, ট্রু হবে। বাবলু ওয়ান্টেড টু মক দ্য পার্সন ফর হিজ নেম, আচ্ছা লোকটির নাম শুনে বাবলু কি তার সঙ্গে মজা করতে চেয়েছিল, তা তো চাইনি, ঠিক আছে সেই জন্য এটা ফলস হবে। মিস্টার ওয়াই ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান, মিস্টার ওয়াই ওয়াই কি একজন সাধারণ লোক ছিল, তা তো ছিল না, তিনি একজন অসাধারণ লোক ছিল, কারণ তিনি পাখিদের ডাক নকল করতে পারতেন, যেটা আমরা কেউ পাই না, তাহলে এটা হবে ফলস, অর্ডিনারি ম্যান ছিলেন না। তারপরে মিস্টার ওয়াই ওয়াই
would imitate the sound of birds. হ্যাঁ, তিনি পাখিদের ডাককে নকল করতে পারতেন? অবশ্যই পারতেন, তাহলে এটা ট্রু হবে। তোমরা মিলিয়ে নাও, ফলস ট্রু, ফলস ফলস ট্রু, এরকমভাবে অ্যাক্টিভিটি টুটা কমপ্লিট করলাম। এবার আমরা অ্যাক্টিভিটি থ্রির দিকে চলে যাই। অ্যাক্টিভিটি থ্রিতে কী আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য সার্কেল বা বৃত্ত। দেখো, সার্কেল মানে বৃত্ত বা গোল, বৃত্ত বা গোলের মধ্যে সব ওয়ার্ড দিয়েছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এরকম কাজ আমরা আগেও করেছি, দেখি পারি কি না। দে ড্যাশ ইন দিল্লি, দে লিভড ইন দিল্লি, তারা দিল্লিতে বাস করতো। এলআইভিডি লিভড মানে বাস করতো। হি কেম ফ্রম অফিস, এ অফিস থেকে এসেছিল। সি এম কেম, কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, ঠিক আছে। উই হেল্প দ্য পুয়ার লেডি, আমরা সেই গরিব মহিলাটাকে সাহায্য করেছিলাম। হেল্প মানে সাহায্য করেছিলাম, এইচ ই এল পি তার সঙ্গে ইডি যোগ হয়েছে, জানিস সেটা রেগুলার ভার্ব। সি ওয়াক অন দ্য ফুটপাথ, সে ফুটপাথ দিয়ে হাঁটে, হেঁটেছিল, তাহলে কী হবে? ডাব্লিউ এল কে ওয়াক, তার সঙ্গে ইডি যোগ হয়েছে, এটাও রেগুলার ভার্ব। বেশ, তারপরে মাই সিস্টার ইউজড মাই পেন, আমার বোন আমার পেনটি ব্যবহার করেছিল, তাহলে ইউজড হবে, ইউজের পাস্ট টেন্স ইউ এস ই ডি। তারপরে আই ফেল্ট কোল্ড লাস্ট নাইট, গতকাল রাত্রে আমি ঠান্ডা অনুভব করেছিলাম, ফিলের পাস্ট টেন্স ফেল্ট, এফ ই এল টি, ঠিক আছে। এভাবেই আমরা অ্যাক্টিভিটি থ্রিটা শিখে নিলাম। এরপরে দেখি কী পড়া রয়েছে। তারপরে ম্যাচিং রয়েছে, কলাম এ আর কলাম বি এর মধ্যে ম্যাচ করতে বলা রয়েছে। দেখো তো, ইগল মানে ইগল, ওয়েবার্ড মানে বাবুই পাখি, কিংফিশার মানে মাছরাঙা, তোমরা জানো, প্যারট মানে টিয়া, ডাক হচ্ছে হাঁস, কাক্কু হচ্ছে ককিল। এদের স্বভাব বা এদের কিছু বৈশিষ্ট্য এখানে বি কলামে লেখা রয়েছে। যেমন দেখো, ইগল ক্যান ফ্লাই হাই, অনেক উঁচুতে উঠতে পারে, ঠিক আছে। ওয়েবার বার্ড মানে বাবুই পাখি ক্যান ওয়েব এ নেস্ট, একটা বাসা তৈরি করতে পারে, বাসা সবাই তৈরি করতে পারে, অনেক পাখি তৈরি করতে পারে, কিন্তু বাবুই পাখি বাসাটা খুবই সুন্দরভাবে তৈরি করতে পারে, ওই জন্য ওয়েবার বার্ড। কিংফিশার ক্যান ক্যাচ দ্য ফিস, মাছরাঙা মাছ ধরে খায়, আমরা সবাই জানি। প্যারট টিয়া পাখি কী করে, ক্যান ইট রেড চিলি, লাল রঙের লঙ্কা সে কিন্তু টিয়া পাখি খেতে পারে, তাই জন্য ওটা ওর সঙ্গে ম্যাচিং হয়েছে। ডাক হাঁস কী করে, ক্যান সুইম ইন ওয়াটার, জলে সাঁতার কাটতে পারে। কাক্কু কোকিল কী করে, ক্যান সিং, খুব সুন্দরভাবে গাইতে পারে। তাহলে এইভাবেই আমরা ম্যাচিংটা বুঝে নিলাম, সমস্ত অর্থগুলো বুঝে নিলাম। দেখি তারপরে কী আছে। তারপরে আছে রাইট দ্য সাউন্ড অফ দ্য ফলোয়িং বার্ডস, আবার কিছু পাখি আছে তাদের ডাককে কী বলে সেটা বলা হয়েছে। আউল হবে এইচ ডাবল ও টি, ভালচার হবে এস সি আর ই এম, কাউ হবে সি এ ডাব্লু, ক্রো সি আর ও ডাব্লু, ক্রো হবে সি এ ডাব্লু, হেন হবে ক্যাকল সি এ সি কে এল ই, পিজন হবে কো সি ডাবল ও, স্প্যারো হবে সি এইচ আই আর পি, চড়ুই পাখি স্প্যারো, পিজন হচ্ছে পায়রা, হেন হচ্ছে মুরগি, তোমরা জানো নিশ্চয়, ক্রো হচ্ছে কাক, ভালচার শকুন, আর আউল হচ্ছে পেঁচা। কোন পাখির ডাক কেমন সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। তারপরে কী আছে দেখি, অ্যাক্টিভিটি সিক্সে রয়েছে নাও অ্যান্ড দেন, আচ্ছা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স, এখন এবং তখন, এখন মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তখন মানে হচ্ছে পাস্ট টেন্স, এগুলো আমরা করব। দেখো, টিচ মানে শেখানো, টচ মানে শিখিয়েছিল, টি এ ইউ জি এইচ টি, পুট পুট, দেখো পুট পাস্ট টেন্সও যায় প্রেজেন্ট টেন্সও যায়, ওটা চেঞ্জ হয় না। গো ওয়েন যাওয়া আর গিয়েছিল, আচ্ছা ডু ডিড করা বা করেছিল, লেন লেন ধার নেওয়া ধার নিয়েছিল, বার্ন বার্ন, দেখো বি ইউ আর এন তার সঙ্গে টি যোগ হয়ে গেছে পাস্ট টেন্সে গিয়ে, পুড়ে যাওয়া পুড়ে গিয়েছিল, ডিল ডিল্ড ক্যাচ কট সি এ ইউ জি এইচ টি, ফিল ফেল্ড এইমাত্র বললাম, লিভ লেফট ত্যাগ করা ত্যাগ করেছিল, লিভ মানে ত্যাগ করা, লেফট মানে ত্যাগ করেছিল, নো নিউ, নো মানে জানা, নিউ মানে জেনেছিল, ঠিক আছে। দেখো এগুলো তোমরা ভালো করে বুঝে নেবে, এগুলো অনেক কাজে দেবে। আর একটা আছে সেন সেন, পাঠানো আর পাঠিয়েছিল। অ্যাক্টিভিটি সেভেনটাও দেখে নি, রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট বার্ডস ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য সার্কেল, এই সার্কেলের মধ্যে যেসব ওয়ার্ড আছে সেগুলো দিয়ে একটা পাখি সম্পর্কে পাঁচটা বাক্য লিখতে বলে। দেখো এখানে লিখে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
A bird has feathers on its body. একটি পাখির গায়ে পালক আছে. It has two wings, দুটি ডানা, two eyes, দুটি চোখ, two legs, দুটি পা আছে. It has a beak and claws, তার ঠোঁট আছে এবং নখর রয়েছে. Birds live in the nest and eat insects and fruits. বাসায় বাস করে পাখি আর কি খায়? পোকামাকড় খায় আর ফল খায়. Some birds can sing well. এইমাত্র বললাম কিছু পাখি সুন্দরভাবে গান গাইতে পারে. দেখো এইভাবে সবকটা বুঝিয়ে দিয়ে গেল. যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে. চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে. তোমরা সবাই ভালো থাকবে.